ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে। আজকে আলোচনা করব, সামনে তোমাদের বৃত্তি পরীক্ষার এক্সাম, রাইট? তার কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2019 সালে যে কোশ্চেন পেপার এসেছিল সেটা আমরা সলভ করবো আজকে, রাইট? আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো সময় নষ্ট না করে শুরু করি। আর এর আগে কিন্তু আমি 2017 সাল 2018 সালের কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, তো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, রাইট? চলো শুরু করি। প্রথম কি বলছে, শূন্যস্থান পূরণ করো, রাইট? শূন্যস্থান পূরণ করো কি বলছে, যে কোনো পাঁচটি করতে তোমাকে দিয়েছে। কি বলছে, মৌলিক ও যৌগিক সংখ্যা কোনোটিই নয় এমন সংখ্যাটি হলো, মানে সংখ্যাটি কি বলছে যৌগিকও না এবং মৌলিকও না, রাইট? তাই সেই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হবে তোমার কি এক। এক কি হয়, এমন একটা সংখ্যা যেটা তুমি যৌগিক সংখ্যাও বলতে পারবে না, যেটা মৌলিক সংখ্যাও না, রাইট? এটা তো মৌলিকও না, এটা যৌগিকও না, তাহলে সংখ্যা বললে যদি কী বলবে তাহলে লিখবে তুমি এক, হয়ে গেল। দু নম্বর কোশ্চেনটা কী আছে তোমার দেখো, দু নম্বর খ, একের খ কী বলছে, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা কী হবে, অসংখ্য হবে। এখানে তোমার অপশন থাকবে, তোমার এখানে থাকবে, এখানে থাকবে তোমার অপশন থাকবে নির্দিষ্ট, ওকে, আর কি থাকবে তোমার, এটা তোমার নির্দিষ্ট, আর একটা তোমার থাকবে তোমার অসংখ্য থাকবে তোমার, রাইট? অসংখ্য, অসংখ্য, ওকে। তা কী লিখবে তুমি এখানে, দুটি দুই সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা কী থাকে, গুণনীয়কের সংখ্যা সবসময় কী হয়, সবসময় নির্দিষ্টই হয় তোমার, রাইট? তাহলে কী লিখবো আমরা, নির্দিষ্ট লিখবো, উত্তর কী হবে, নির্দিষ্ট, ওকে। তিন নম্বর কোশ্চেন গয়েরটা কী বলছে তোমরা দেখো, আমি কোশ্চেনটা লিখে নিই। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, একের গ, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি, রাইট? যৌগিক সংখ্যা যে কোনো যৌগিক সংখ্যা কী হয় তা উৎপাদক কী হবে, মিনিমাম কটা হবে, মিনিমাম তিনটি অবশ্যই হবে তোমার, রাইট? ওকে, সবচেয়ে কম, রাইট? যদি তাহলে তোমার আমরা কি ছয়কে যদি আমরা ধরি তাহলে, রাইট, ছয়ের তোমার উৎপাদকগুলো কী কী আছে তোমার, ওকে, এক, দুই আর তিন, ছয় অক্ষে ছয় হয়, দুই অক্ষে দুই হয়, তিন অক্ষে তিন দুগুণে ছয় হয়, তাহলে কী হচ্ছে, তো তিনটে হচ্ছে মিনিমাম, তিনটে হচ্ছে কমপক্ষে, ওকে, সেটাই বলতে চাইছি, এটাতে মিনিমাম কী হবে, তিনটে হবে তোমার, রাইট? নেক্সট কোশ্চেন কী বলছে চলো দেখি, নেক্সট পরের অঙ্ক কী বলছে তোমার দেখো, একের ঘ, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য কী বলছে, দৈর্ঘ্য ড্যাশ প্রস্থ, রাইট? ব্যাকেটে কী দিয়েছে তোমার, সাইন দিয়েছে তোমার, রাইট? গ্রেটার দেন আছে, লেস দেন আছে, সমান ইকুয়াল সাইন আছে, রাইট? তা দৈর্ঘ্য কী হয়, সবসময় প্রস্থ থেকে বড় হয়, রাইট? যে সাইজটা তোমার বড় হয় সেটাকে দৈর্ঘ্য বলি আমরা, তা সাইনটা কোন দিকে হবে তোমার, সাইনটা সবসময় কী হবে, এই দিকে হবে, দৈর্ঘ্যর দিকে হবে তোমার, রাইট? ওকে, যেন যেটা বড় থাকে, বড়ো দিকে হাঁটা থাকে, সাইনটা থাকে, তাহলে কী দেবো, সাইনটা কোন দিকে দেবো, এই দিকে সাইনটা দেবো আমরা, রাইট? চলো পরের কোশ্চেনটা কী কী বলছে, নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল, রাইট? ব্যাকেটে ড্যাশ কী আছে, জোড় আছে আর বিয়োগ আর বিজোড় আছে তোমার, রাইট? কী হবে, একটি জোড় সংখ্যার একটি বিজোড় সংখ্যার বিয়োগফল সবসময় কী হবে, সবসময় বিজোড়ই হবে তোমার, রাইট? কী হবে, বিজোড়, ওকে, বিজোড় সংখ্যা হবে তোমার, হয়ে গেল। নেক্সট পরেরটা আসছে, আমরা পরের অঙ্কটা কী বলছি আমরা দেখি, কারণ দেখো এখানে জোড় সংখ্যা কী আছে, ধরো একটা জোড় সংখ্যা তোমার কী আছে তোমার, রাইট, বারো, ধরো একটা টুয়েলভ, একটা বারো একটা জোড় সংখ্যা ধরলাম আমরা, রাইট? আর একটা বিজোড় সংখ্যা কত আছে তোমার, সাত ধরলাম, তাই যদি আমরা বিয়োগ করি, বারো থেকে সাথে সাত আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, পাঁচ, একটা বিজোড় সংখ্যাই হবে। তো যে কোনো অ্যাজ পার এক্সাম্পল এটা দিলাম আমি, যে কোনোটা তুমি করলে সবসময় বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা থেকে যদি আমরা বিজোড় সংখ্যাকে বিয়োগ করি তাহলে বিয়োগফল তোমার বিয়োগ বিজোড়ই হবে তোমার, রাইট? চলো পরের কোশ্চেনটা দেখছি আমরা কী বলছে, নেক্সট পরের কি অঙ্ক কী বলছে তোমার দেখো, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক, রাইট? সেকেন্ড কিসের পরিমাপের একক, সেকেন্ড দিয়ে কী মাপি আমরা, সেকেন্ড দিয়ে আমরা সময় মাপি, কী লিখবো আমরা, সময় লিখবো আমরা, রাইট? যে সময় পরিমাপের একক, ওকে। চলো নেক্সট পরেরটা কী বলছে দেখি, নেক্সট পরের অঙ্ক কী বলছে, একের ছ দেখো, কোন সংখ্যার, সরি, কোনো সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয়, ঠিক আছে, ড্যাশ সংখ্যার, ঠিক আছে? তো সংখ্যাটা কী কী দিয়েছে, অপশান এক দিয়েছে, শূন্য দিয়েছে আর দুই দিয়েছে, রাইট? মানে বলতে কী চাইছে, যে একটা স্থানীয় মান আর প্রকৃত মান, রাইট? সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা যে যেই পজিশনে বসে থাকুক দুটো দুটো মান তোমার কী হবে, শূন্য হবে, রাইট? তাহলে কী হয়, স্থানীয় মান প্রকৃত মান কী হয়, শূন্য হবে, কোনটা একের তো হবে না, তো কী হবে, শূন্যটা হবে, তার উত্তর কী লিখবো আমরা, শূন্য। শূন্য যেই পজিশনেই থাকুক তোমার, ধর একক, দশক, শতক, একক, দশক, শতক, যেই ঘরে থাকুক, ধর শতক তোমার, ওকে, বা হাজার, রাইট? ধর এখানে তোমার দুই শতকের ঘরে শূন্য আছে তোমার, রাইট? ওকে, শতক ঘরে শূন্য আছে, তাই শতকের শূন্য স্থানীয় মান কত আছে, শূন্য, স্থানীয় মান শূন্যই আছে তোমার, রাইট? একশোকে একশো দিয়ে গুণ করলে তোমার কী হবে, একশো, এক শূন্য, শূন্যই হবে। আবার প্রকৃত মান কী আছে, শূন্য, শূন্যই আছে তোমার, সেটাই বলতে চাইছি, রাইট? এটা এখানে না থাকে, এখানে থাকলে সে একই ভ্যালু আসবে তোমার, এককের ঘরে থাকলে একই ভ্যালু আসবে, হাজার ঘরে থাকলে একই ভ্যালু আসবে, যেখানে থাকবে সেখানে একই ভ্যালু আসবে তোমার, রাইট? স্থানীয় মানের প্রকৃত মান কী হচ্ছে, সবসময় কী হয়, ওই সমান হয় তোমার, শূন্য হয় তোমার, রাইট? হলো, চলো পরের অঙ্ক দেখছি কী বলছে,
নেক্সট হলো দুইয়ের কী কেউ ক কী বলছে, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও, রাইট? তাহলে পাঁচ গুণ তিন সমস্যা পনেরো, তিন মার্কস করে থাকবে এক একটাই। তা কী বলছে দুইয়ের ক কী বলছে, কথায় লেখো, রাইট? সংখ্যাটা কথায় লিখতে দিয়েছে, রাইট? পাঁচ শূন্য ছয় আট শূন্য শূন্য পাঁচ এক, রাইট? এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে, রাইট? তা কথায় লিখলে কী করবো, প্রথমে এর উপর আমরা একক দশকটা বসিয়ে নেবো, রাইট? চলো এখানে বসিয়ে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তাহলে কী লিখবো, কথা লিখবো, আমরা উত্তরটা কী লিখবো, উত্তরটা লিখবো, কোটির ঘরে পাঁচ আছে, তাহলে কী লিখবো, পাঁচ কোটি, পছন্দ একাচ্ছ পাঁচ কোটি। ওকে, তারপর কত, লক্ষর ঘরে কী আছে, ছয় আছে তোমার, তাহলে কী লিখবো আমরা, ছয় লক্ষ, ছয় লক্ষ। ওকে, হাজারের ঘরে কত আছে দেখো, তোমার শূন্য আছে এখানে, অযুত ঘরে আট আছে, মানে আশি হাজার, কী লিখবো আমরা, আশি, আশি হাজার, রাইট? তারপর কত, শতকের ঘরে কিছু নেই, এই দশকের ঘরে পাঁচ আছে, একের ঘরে এক আছে, তাহলে কিন্তু পাঁচে এক কত হচ্ছে একান্ন, তাহলে কী লিখবো আমরা, একান্ন। ওকে, তো কথা লেখা হয়ে গেল, পাঁচ কোটি ছয় লক্ষ আশি হাজার একান্ন। ওকে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি কী বলছে, নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, বড় থেকে ছোট সাজাও, রাইট? এখানে কী আছে, দুইয়ের নয়, একের তিন, তেরোর আঠেরো আর এক, রাইট? এই সংখ্যাগুলো বড় থেকে ছোটো সাজা দিয়ে দিয়েছে, রাইট? তো এখানে দেখো এই যে ভগ্নাংশের যেহেতু হরগুলো আছে যেগুলো, রাইট, আলাদা আছে তোমার, রাইট, আলাদা, রাইট, নয় আছে এখানে, তিন আছে এখানে, আঠেরো আছে, রাইট? তাহলে কী আছে, সমটা আট ডিফারেন্স আছে, তাহলে আমরা বুঝতে পারছি না কোনটা আপনার কী হবে ছোটো কোনটা বড়। তাহলে কী করবো, এর গুণিতকগুলো বার করে নেবো, রাইট? তাহলে প্রথমে লিখবো আমরা নয়ের গুণিতক, নয়ের গুণিতক, মানে সাধারণ গুণিতকটা বার করতে হবে। নয়ের গুণিতক কী আছে, নয়ের গুণিতকগুলো নয় অক্ষে নয়, নয় দুগুণে কত হচ্ছে আঠেরো, তিন নং কত হচ্ছে তোমার সাতাশ, চার নং কত হচ্ছে তোমার ছত্রিশ, ঠিক আছে, এ পর্যন্ত রাখলাম। তারপর কী তিনের গুণিতক, তা তিন এর গুণিতক, তিনের গুণিতকগুলো কী আছে, তিন অক্ষে তিন, তিন দুগুণ ছয়, তিন তিরিক্ষা নয়, তারপর তিন চারে তোমার বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠেরো, তিন সাথে একুশ। ওকে, এই পর্যন্ত লিখলাম, পরে দরকার পড়লে আমরা বাড়িয়ে দেবো। নেক্সট কী বলছে, আঠেরোর গুণিতক, রাইট? আঠেরো গুণিতকটা কী আছে, আঠেরো গুণিতকগুলো কী হবে, আঠেরোর গুণিতক হচ্ছে আঠেরো অক্ষে আঠেরো, আঠেরো দুগুণ ছত্রিশ, তিন আঠেরো তোমার চুয়ান্ন, ওকে, চার আঠেরো বাহাত্তর। ওকে, হয়ে গেল। এবার কি দেখো আমাদের কি করতে হবে, এই তিনটে গুণিতক আমরা বার করলাম, আর একের গুণিতক, রাইট? একের গুণিতক, একের গুণিতক, একের গুণিতক কী আছে, এক অক্ষে এক, ওকে ওকে দুই অক্ষে দুই, তিন অক্ষে তিন, পরপর কন্টিনিউ কন্টিনিউ হতে থাকবে তোমার, রাইট? এখানে গিয়ে কী করবো, কন্টিনিউ হতে থাকছে আমাদের, এখানে গিয়ে তোমার আঠেরো উনিশ কুড়ি কন্টিনিউ হতে থাকবে তোমার, রাইট? যত খুশি তুমি লিখতে পারবে, রাইট? নেক্সট তোমার কী হচ্ছে দেখতে হবে, এদের মধ্যে সাধারণ গুণিতক কোনটা আছে তোমার, রাইট? তাহলে কী আছে, সুতরাং কী হবে, এখানে দেখো, ওকে, নয়ের গুণিতকের মধ্যে কী আছে, এখানে আঠেরো আছে, রাইট? তিনের গুণিতকের মধ্যে কত আছে, এখানে আঠেরো আছে, রাইট? আঠেরো গুণিতকের মধ্যে এখানে আঠেরো আছে, আবার একের গুণিতকের মধ্যে আঠেরো আছে, রাইট? তাহলে কী পেলাম আমরা, সুতরাং লিখবো আমরা যে এক তিন নয় এবং আঠেরো এর, ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত হচ্ছে আঠেরো, তাই তো, আঠেরো পেলাম, ঠিক আছে, গুণিতক হচ্ছে তোমার কত আঠেরো। এবার সবগুলোকেই কী করতে হবে আমাকে, হরগুলোকে সমান করতে হবে আমাকে, রাইট? তাহলে প্রথমে কী আছে, দুইয়ের নয়, তাহলে চলো দুইয়ের নয় আমরা লিখি, দুইয়ের নয়, তা দুইয়ের নয় এখানে তোমার কত সংখ্যা, দুইয়ের নয় সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে আমাদের আঠেরো হবে, রাইট? তাহলে নিচে উপরে দুই, নিচে নয়, নয়কে কত দিয়ে গুণ করলে আঠেরো হবে, তাহলে আমাদের হরগুলোকে সমান করতে হবে, তাহলে দুই দিয়ে গুণ করবো, নয় দুগুণ আঠেরো, তাহলে ওপরে আমাকে দুই দিয়েই গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে তোমার দেখো, এখানে নয় দুগুণ কত হচ্ছে, নিচে আঠেরো হয়ে গেল, ওপরে দুই দুগুণ কত হচ্ছে তোমার চার হয়ে গেল, হয়ে গেল। নেক্সট পরেরটা কী আছে তোমার দেখো, একের তিন আছে তোমার, রাইট? তো একের তিন আমরা লিখবো, এখানে একের তিন লিখবো আমরা, তো একের তিনটাকে কী করতে হবে, এখানে একের তিন লিখলাম, তো তিনকে কত দিয়ে গুণ করলে ছয় হবে, আঠেরো হবে তোমার, রাইট? ছয় দিয়ে, তো ওপরেও ছয় দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে, তিন ছয় কত হচ্ছে তোমার আঠেরো, কারণ নিচে এই সংখ্যাটা দিয়ে গুণ করবো, ওপরে আমাকে সেম সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে, রাইট? তো এখানে তোমার তিন ছয় আঠেরো, আর ছয় অক্ষে কত হচ্ছে তোমার ছয় অক্ষে, এখানে ছয়, ওকে। পরের সংখ্যাটা কী আছে দেখো, তেরোর আঠেরো, তেরোর আঠেরো তোমার এখানে তেরোর আঠেরো আছে, তেরোর আঠেরো, এটা তো কিছু করার দরকার নেই, তার কারণ এখানে তোমার কী আছে, তেরোর আঠেরো আছে, তাহলে তেরোর আঠেরোকে আমরা কী করবো, এক দিয়ে গুণ করবো আমরা, তেরোর আঠেরো এক দিয়ে গুণ করা না করা একই ব্যাপার, তুমি ওকে নিয়ম যেটা করছি সেটা করে দিলেই হবে, তাহলে তেরো অক্ষে কত হচ্ছে তেরো, আঠেরো অক্ষে তোমার আঠেরো, ওকে। আর এখানে কী আছে, লাস্ট কী আছে, এক আছে তোমার, রাইট? একটা আছে, তো এক সমান সমান কী লিখতে পারি আমরা, রাইট? এক মানে কী লিখতে পারি, এখানে এক সমান সমান কী করতে পারি, এক সমান সমান কী আছে, এক সমান সমান লিখতে পারি আমরা, এখানে এক সমান সমান আমরা লিখতে পারি আঠেরো বাই আঠেরো, কারণ আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে কী হয়, তা আমাকে হরগুলোকে মেলাতে হবে আমাকে, তাহলে আঠেরো বাই আঠেরো মানে আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে কত হয়, আঠেরো অক্ষে আঠেরো একই হয়,
সমান সমান কি পেয়ে গেলাম আমরা এখানে পেয়ে গেলাম 18/18 ওকে এবার দেখো এখানে কি আছে এখানে আছে তোমার 4/18 এখানে 6/18 এখানে 13/18 এখানে 18/18 রাইট তো সবচেয়ে বড় কোনটা 18/18 সবচেয়ে বড় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে কি লিখব আমরা প্রথমে আমরা লিখব এখানে 1টাকে লিখব রাইট তাহলে 1টা হচ্ছে বড় তারপর কি এই সাইনটা আমরা দেব ওকে যেটা লেস দ্যান সাইন মানে এটা হচ্ছে গ্রেটার সবচেয়ে বড় এটা রাইট এর চেয়ে ছোট কি আছে আমরা দেখব তো 18/18 হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে বড় থেকে ছোট সাজাচ্ছি নেক্সট বড় কি আছে তোমার 13 রাইট 13টা কি আছে তোমার সবচেয়ে বড় আছে তোমার রাইট দেন কি আছে তোমার 13টা সবচেয়ে বড় আছে তাহলে কি লিখব 13/18 লিখব তাহলে 13/18 লিখব আমরা আবার গ্রেটার সাইন দেব এটা গ্রেটার রাইট ওকে এর চেয়ে ছোটটা আমরা লিখব তারপর কি আছে তো 6/18 রাইট 6/18 মানে কত আছে তোমার আচ্ছা এখানে তোমার 1/18 তোমার 18/18 লিখলাম আচ্ছা 18/18 লিখলাম সরি 18/18 লিখলাম তারপর 13/18টা লিখলাম আমরা দেন গেটে কত আছে তোমার 6/18 6/18 রাইট তারপর দিন পরে লোকে পরে 4/18 সবচেয়ে ছোটো তোমার রাইট তাই 4/18 ওকে লিখে সংখ্যাটা লিখে ফেললাম অর্থাৎ কী হচ্ছে সমান কী দাঁড়াচ্ছে তোমার রাইট অর্থাৎ দাঁড়াচ্ছে তোমার অর্থাৎ ঠিক আছে 18/18 মানে কত ছিল 18/18 মানে কত ছিল 18/18 এক ছিল তাই ডাইরেক্ট আমরা এক লিখবো গ্রেটার দেন লিখবো 13/18 মানে কত ছিল 13/18 তোমার ছিল তোমার 13/18 ছিল তাহলে এটা 13/18 লিখবো আমরা 13/18 লিখবো আমরা ওকে নেক্সট কী আছে তোমার 6/18 6/18 মানে কত ছিল এটা 1/3 ছিল রাইট তাহলে কী লিখবো আমরা এখানে লিখবো আমরা 1/3 লিখবো আমরা দেন তোমার একটা গ্রেটার আছে দেন তোমার 4/18 4/18 মানে কত ছিল দেখো 2/9 ছিল তোমার রাইট নেক্সট আমরা কী লিখবো আমরা 2/9 লিখবো আমরা রাইট এইভাবে অঙ্কটাকে সাজিয়ে দেবো বোঝা গেল স্ক্রিনটা একটু ছোটো করে দিচ্ছি তাহলে একবার দেখতে পাবো অঙ্কটাকে রাইট তাহলে কীভাবে করলাম আমরা প্রথম আমরা লঘিষ্ঠ গুণিতক বার করে নেবো আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বার করে নেবো বা লসাগু বার করে নিলে হবে যে তোমাদের তো লসাগু এখনও শেখানো হয়নি রাইট পরের ক্লাসে শেখানো হবে ঠিক আছে ওকে তাহলে এইভাবে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক একটু বার করে নিলাম বার করে নিয়ে দেন আমরা কী করবো হরগুলোকে সমান করে দেবো করে দিয়ে আমরা এবার দেখতে পাবো কোনটা বড় কোনটা ছোটো সেই হিসাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে আমাদের রাইট হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখি কী বলছে নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখো 2 শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও রাইট এখানে এখানে কী দিয়েছে ফাঁকা বক্স দিয়েছে বা 18 দিয়েছে সমান সমান এখানে 12 দিয়েছে নিচে একটা ফাঁকা বক্স দিয়েছে সমান সমান এখানে 3/4 দিয়েছে সমান সমান এখানে ওপরে ফাঁকা বক্স দিয়েছে নিচে 20 দিয়েছে রাইট তাহলে কী করবো দেখো কীভাবে সংখ্যাটা করবো এখানে 4 আছে রাইট ওকে আর এখানে কত 3 আছে তোমার রাইট ওখানে তোমার 12 আছে তোমার এখানে রাইট এখানে 20 আছে ওকে তা কার সঙ্গে কত আমাকে কী করতে হবে 3 সঙ্গে কী করতে হবে 3 এখানে 3 আছে এখানে 4 আছে তাই এখানে যদি প্রথম এটা করে নিই তাই 4 সঙ্গে কত গুণ করলে 20 হবে 4 সঙ্গে 5 গুণ করলে মানে 4/5 20 হচ্ছে মানে 4/5 এখানে কী হচ্ছে তোমার তাহলে কীভাবে সলভ করবো দেখো আচ্ছা এখানে তোমার যেটা 18 আছে এটা 18 হবে না এটা 28 হবে তোমার রাইট কারণ 18 হলে জিনিসটা তোমার ম্যাচ হবে না রাইট 28 হবে তোমার রাইট তাহলে এখানে 3/4 আছে ওকে এখানে তোমার কত হচ্ছে 3/4 আছে এখানে তোমার 5 এখানে 20/5 আছে তাই 4 সঙ্গে কত গুণ করলে 20 হবে দেখো 4/1 এখানে গুণ করতে তাহলে 4/5 4 সঙ্গে তখন 5 গুণ করলে 20 হয় 4/5 20 হয় তাই তো তাই নিচে যদি 5 গুণ করি তো ওপরেও 5 গুণ করতে হবে তাই এখানে 3 আছে তাই 3 সঙ্গে 5 গুণ করবো 3/5 সমান সমান কত হচ্ছে 15 রাইট তাই এখানে কত লিখবো আমরা এখানে 15 লিখবো আমরা রাইট মানে হরের সঙ্গে এই লবের সঙ্গে আমাকে সমান করতে হবে রাইট দেন কী আছে দেখো এখানে 3 আছে এখানে 12 আছে তাই 3 সঙ্গে কত গুণ করলে 12 হয় 3/4 রাইট তাই 4 দিয়ে গুণ করছে তাহলে এখানে 4 দিয়ে গুণ হয় ওপরে তাহলে নিচেও 4 দিয়ে গুণ করবে তাহলে 4/4 কত হচ্ছে তোমার 4/4 16 তাহলে এখানে কত লিখবো আমরা 4/4 16 লিখবো বুঝতে পারলে দেন কী আছে এখানে 28 আছে দেখো রাইট 28 আছে এখানে 4কে কত দিয়ে গুণ করলে 28 হয় তাহলে 4/7 28 7 দিয়ে গুণ করলে হয় তাহলে তোমার রাইট তাহলে 4/7 যদি 7 দিয়ে যদি আমরা গুণ করি ওপর নিচে তাহলে ওপর ওপরেও কী করবো 7 দিয়ে গুণ করবো তাহলে 3/7 কত হবে 3/7 21 হবে তোমার রাইট 21 ওকে এটা কিন্তু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা পুরো করলাম রাইট তাহলে কী হলো ফিল ইন দ্য এখানে 21/28 হলো এখানে 12/16 হলো 3/4 আর এখানে 15/20 ওকে নেক্সট আমরা আসছি পরের অঙ্কে আসছি কী বলছে দেখি নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখো যে একটি দড়ির দৈর্ঘ্য 12m48cm ওকে দড়িটিকে সমান 6 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে তোমার রাইট তো এখানে দেখি আছে 12m48cm আছে তাই প্রথমে কী করে যদি ভাগ করতে হবে তাহলে কী করতে হবে আমাদের আমাদের সেটাকে মিটার মিটারকে সেন্টিমিটার নিয়ে আসবো রাইট তাই 12m আমরা কী লিখবো আমরা 12m ওকে 12m আর কত 48cm দড়ির দৈর্ঘ্য কত 48 সেমি ওকে তো 12m সমান সমান কত তাহলে 12 আমরা কী জানি 1m সমান সমান 100cm কী হয় 100cm আমরা জানি 1m সমান সমান 1m মিটার সমান সমান 100cm 100 সেমি তাই তো আমরা জানি প্রত্যেকেই জানি তাহলে 12cm আমরা 12m কিন্তু আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে কী করতে হবে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে ওকে 100 দিয়ে গুণ করে দেবে এবার কী করবো আমরা গুণ করলে এটা হচ্ছে সেন্টিমিটার তাই তো সেন্টি
মিটার, এটা সেন্টিমিটার হয়ে গেল। ওকে, আর কত? 48 সেন্টিমিটার থেকে গেল, 48 সেন্টিমিটার থেকে গেল সেন্টিমিটার। ওকে, তো 12কে যদি 100 দিয়ে গুণ করি কত হয়? 12 100 দুটো শূন্য লাগিয়ে দিলে তো 1200 হচ্ছে তোমার, 1200। তোমরা চাইলে রাফে গুণ করে দেখে নিতে পারবে, রাইট? আর যদি শূন্য সংখ্যা সংখ্যা থাকে তাহলে শূন্য গুণ করতে গেলে তোমার পেছনে দুটো শূন্য বসিয়ে দিলে হয়, তো 12 100 12 12 1200 তো তোমার হয়ে যাচ্ছে, রাইট? 1200 যোগ হচ্ছে কত তোমার? 48 সেন্টিমিটার থাকছে, তাই তো? এটাও সেন্টিমিটার হলো, এটাও 48 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটারকে সংক্ষেপে তুমি সেমি লিখতে পারো। ওকে, সমান সমান কত হলো? এটা দুটো যোগ করে দিই, চলো রাফে আমরা যোগ করি, 1200 আর যোগ হচ্ছে তোমার 48। ওকে, তাহলে শূন্য সঙ্গে 8 যোগ করলে 8 হয়, 4-এর সঙ্গে শূন্য যোগ করলে তোমার 4 হয়, 2-2 থাকছে, 1-1 থাকছে, তাহলে 1248। তাহলে 1248 কী হচ্ছে? এটা সেমি, মানে সেন্টিমিটার, একই কথা তোমার, রাইট? হলো, এবার দড়ির দৈর্ঘ্য কত হচ্ছে? এটা দড়ির দৈর্ঘ্য, তাই দড়ির দৈর্ঘ্য, দড়ির দৈর্ঘ্য, দড়ির দৈর্ঘ্যটা কত হলো? ওকে, 1248 সেন্টিমিটার, ঠিক আছে? এটা 6 ভাগে সমানভাবে ভাগ করা হবে, রাইট? তাহলে কী করি, এই দড়িটাকে যখন 6 ভাগে সমানভাবে ভাগ করি, রাইট, তাহলে দেখি দড়িকে, দড়িটিকে সমান 6 ভাগে ভাগ করলে পাব, রাইট, কত আছে? তাহলে 1248 ভাগ কী আছে তোমার? এই 6 ভাগে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করবো, রাইট? চলো রাফে আমরা করে নিতে হলো, দেখো তাহলে 1248 তাকে আমরা ভাগ করছি কত দিয়ে? 6 দিয়ে ভাগ করছি, রাইট? এখানে তোমার কি, এখানে দুঘর নিয়ে নেবো আমরা, 6 দুগুণ কত হচ্ছে তোমার? 12। ওকে, মিলে গেল, বিয়োগ করলে 4টা কেটে নামালাম আমরা, 4, তা 4কে তো 6 দিয়ে যাচ্ছে না, কেন? 6 অক্ষে 6 দিলেও বেশি হয়ে যাবে, বেশি তো লেখা যাবে না, তাহলে কী করবো? 6কে 0 দিয়ে গুণ করবো, 6-0 কত হচ্ছে? 0। ওকে, বিয়োগ করে দিলে কত হচ্ছে তোমার? 4-4ই থেকে যাবে। 8টাকে আমরা কেটে নামালাম পরের বারে, 8টা আমরা কেটে নামালাম, 48 হয়ে গেলো। এই 6-এর ঘর কত টেবিল করলে কত? 6-8 কত হচ্ছে তোমার? 48, 6-8 48, তাই তো? মিলে গেল এবার, তাহলে কী পেলাম? সমান সমান কত পেলাম? 208 কী পেলাম? এটা সেন্টিমিটার, সেন্টিমিটার বা সেমি লিখলেও হবে তোমার, রাইট? এবার 208 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা কী জানি? আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাই 208কে আমরা কী লিখতে পারি, রাইট? এবার স্থানীয় মান বিস্তারে লিখতে পারি, আমরা কীভাবে লিখবো? আমরা যে 208কে আমরা লিখতে পারি, যে 208 সেমি সমান সমান 208 সেমি, ঠিক আছে? সমান সমান কী লিখতে পারি আমরা? যে 2 গুণ 100, ওকে, যোগ কত হচ্ছে তোমার, রাইট? যোগ আমরা 8 লিখবো, তা 2 100 কত হচ্ছে? 200 হচ্ছে তোমার, 8 সেন্টিমিটার তোমার, রাইট? তাহলে সমান সমান কত হয়ে গেল? সমান সমান লিখলো, তাই 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে কী হচ্ছে? 2 দিয়ে গুণ করলে তাহলে 2 মিটার, 2 মিটার, ঠিক আছে? 8 সেন্টিমিটার, সেন্টিমিটার, ওকে। সুতরাং উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো, ঠিক আছে, যে দড়িটিকে সমান ছয় ছাপা গেলে, তো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হবে কত? 2 মিটার, 2 মিটার আর 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, সেন্টিমিটার, ওকে, হয়ে গেল। একবার দেখে নাও অঙ্কটা দরকার পড়লে, রাইট? তো বোঝা গেল দড়িটা কীভাবে আমরা করলাম স্টেপ বাই স্টেপ। প্রথমে সেন্টিমিটারকে সেন্টিমিটার করে নিলাম, তারপর আমরা কী করবো? দড়িটাকে সমান 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম, ওকে, তাহলে হয়ে গেল আমাদের দড়িটা, আমাদের কত সেন্টিমিটার পেলাম? 2 মিটার 8 সেন্টিমিটার করে হলো, তো প্রতিটা টুকরো দৈর্ঘ্য। চলো পরের অঙ্কটা দেখি কী বলছে। নেক্সট পরের অঙ্কটা কী বলছে তোমার, দেখো 0.45কে সামান্য ভগ্নাংশে পরিণত করো, রাইট? ব্র্যাকেটে কী দিয়েছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ওকে, তা 0.45, তা 0.45, ওকে, 0.45, ওকে, 0.45 সমান সমান কী লিখতে পারি আমরা? সমান সমান লিখতে পারি আমরা, রাইট? এটা আমরা এটা কী করবো? দশমিকটাকে তুলবো, রাইট? তাহলে 45 লিখলাম আমরা, 45 লিখলাম। এবার কী আছে দেখো, দশমিকের জন্য কী করবি? দশমিকটা তুলতে গিয়ে দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিক পরে কটা শূন্য ঘর আছে? একটা, দুটো ঘর আছে, দুটো শূন্য দেবো আমরা, হয়ে গেল। দশমিক কীভাবে তুলতে হয় তোমরা নিশ্চয়ই জানো, রাইট? না জানলে তোমরা তো অবশ্যই এর আগে জেনেছো। তাই এটা শর্টকাট প্রসেস হচ্ছে তোমার, ঠিকই, দশমিকের জন্য আর তোলার জন্য একটা, দশমিকের জন্য একটা 1 লিখবো, আর দশমিকের পরে যেই ঘটার ঘর থাকবে সেই ঘটার ঘরের জন্য শূন্য দেবো। এখানে যদি তোমার একটা 50 থাকতো এখানে, রাইট, তাহলে 3টে শূন্য দিতাম। এখানে যদি অন্য একটা সংখ্যা থাকতো, 4 সংখ্যা থাকতো 4টে, তাহলে আরও 2 শূন্য দিতাম আমরা, হয়ে গেল। তাই 4-এর, ওকে, 45-এর 100, ওকে। এবার কী দেখো, এখানে 45-এ তোমার কী যাবে? ওকে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, 100 তোমার 5 দিয়ে ভাগ যাচ্ছে, রাইট? এখানে কী হচ্ছে লিখবো আমরা? এখানে 45 এবং 100, ওকে, উভয়েই
তাহলে 45 ও 100ই 100 উভয়ই উভয়ই 5 দ্বারা বিভাজ্য মানে দুইজনকে 5 দিয়ে ভাগ করা যায় রাইট তাহলে কি লিখবো এখানে 45 আর নিচে আছে তোমার 100 এখানে ভাগ দেব এখানেও ভাগ দেব এখানে 5 দিয়ে ভাগ করব এখানেও 5 দিয়ে ভাগ করব সমান সমান কত হচ্ছে দেখো 45 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 9 45 9 হচ্ছে ওকে আর 100 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 20 100 হচ্ছে আমরা রাইট সবাই জানি তো উত্তরটা কি দাঁড়ালো আমরা এটাকে লঘিষ্ঠ আকারে করতে বলেছে সেই জন্য আমরা লঘিষ্ঠ আকারে করে দিচ্ছি নালে এখানে ছেড়ে দিলেই কিন্তু হতো লঘিষ্ঠ আকার উল্লেখ না করলে আমরা কিন্তু এখানেই ছেড়ে দিতাম অঙ্কটাকে রাইট তো এখানে লঘিষ্ঠ আকারে করলাম 9 এর 20 রাইট তাহলে উত্তর কি লিখবো আমরা উত্তর লিখবো আমরা এখানে আমরা যে 0.045 ঠিক আছে কে সামান্য ভগ্নাংশে ঠিক আছে পরিণত করে পাই পরিণত করে পাই কত 9 এর 20 ওকে হয়ে গেল ঠিক আছে দেখে নিলে অঙ্কটা ভালো করে দেখে নাও একবার ওকে সিম্পল অঙ্ক খুবই নিজেরাই পারবে তোমরা পরের অঙ্কতে আসছি আমি নেক্সট পরের অঙ্কটা কি বলছে দেখো তুমি সকাল 7:30 থেকে 9টা এটা টা হবে তোমার 9:15 পর্যন্ত পড়াশোনা করো তুমি কতক্ষণ পড়াশোনা করো ঠিক আছে তো পর থেকে উঠি কখন 9:15 সময় উঠি পড়তে বসছি কটায় সকাল 7:30 তাহলে 9:15 থেকে 7:30 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কতক্ষণ আমরা পড়াশোনা করি আমি পড়াশোনা করি রাইট ঠিক আছে তাহলে আমি কি আমি পড়া থেকে উঠি কি লিখবো আমি আমি পড়া থেকে উঠি কটা 9:15 কত 15 মিনিটে তাই তো আর আমি পড়তে বসি কটায় 7:30 মানে 7:30 ওকে তাহলে কতক্ষণ পড়াশোনা করি 9:15 থেকে 7:30 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কতক্ষণ পড়াশোনা করি তাহলে কী করবো আমরা ওকে এটাকে বিয়োগ করবো আমরা রাইট ঠিক আছে এখানে 15 আছে নিচে 30 আছে তো 15 থেকে 30 কত বিয়োগ করা যাবে না তাহলে কী করবো আমরা পাশের ঘর থেকে ধার নেবো রাইট তাই 9টাকে কেটে আমরা কী করলাম এখানে 8 করে দিলাম রাইট এখানে কী আছে টা মানে কি রাইট ঘন্টা রাইট 1:09 মানে 9 ঘন্টা রাইট 1 ঘন্টা রাইট তাই 9 কেটে আমরা 8 করলাম মানে 1 ঘন্টা নিলাম আমরা 1কে ধার নিলাম 1 ঘন্টা সমান সমান কত 1 ঘন্টা সমান সমান 60 মিনিট আমরা সবাই জানি যে 1 ঘন্টা সমান সমান কী হয় 1 ঘন্টা সমান সমান কী হয় 60 মিনিট সবাই আমরা জানি ওকে তো ঘন্টাটাকে কী করবো আমরা মিনিটে নিয়ে চলে যাবো রাইট তাহলে 60 মিনিট মানে এখানে 60 লিখবো আমরা ওকে তাহলে দুটো মিলে কী হলো তোমার এই দুটো মিলে যোগ হয়ে গেল তাই 7:15 কত হচ্ছে তোমার 7:15 75 হয়ে যাচ্ছে তোমার রাইট ওকে এবার 75 থেকে আমরা 30কে বিয়োগ করবো ওকে তো এখানে দেখো 5 আছে রাইট এখানে 0 আছে 5-এর থেকে 0 কি বিয়োগ করলে কত হয় 5-5ই থেকে যায় ওকে এখানে 6-এর আগে কত হচ্ছে 7 হচ্ছে 7-এর থেকে আমরা 3কে বিয়োগ করবো রাইট তাই 3-এর পরে গুনবো 3-এর পরে 4, 5, 6, 7 তাহলে কত হচ্ছে 4 তাহলে 4 লিখবো আমরা 4 তাহলে কী হলো এটা মিনিট 45 মিনিট ওকে এখানে কত হচ্ছে 8 আছে এখানে 7 আছে তো 7-এর থেকে 8-এর থেকে তোমার 7 বিয়োগ করলে কত 1 হয় ঠিক আছে তাহলে 1টা মানে 1 ঘন্টা 45 মিনিট রাইট তো উত্তর কী লিখবো আমি উত্তর লিখবো রাইট প্রশ্ন জানতে চাই কী চেয়েছে তুমি কতক্ষণ পড়াশোনা করো রাইট লিখবো আমি আমি 1 ঘন্টা আরও কত 45 মিনিট 45 মিনিট পড়াশোনা করি ওকে হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখি কী বলছে নেক্সট অঙ্কটা নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো একটি অঙ্কে ভাজক 15 ভাগফল 4 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত নির্ণয় করো রাইট এটা সবাই জানি খুবই সহজ অঙ্ক আমরা কী জানি আমরা জানি ভাজ্য সমান সমান লিখি ভাজ্য সমান সমান কী জানি ভাজক গুণ ভাগফল ওকে যোগ হচ্ছে কি ভাগশেষ ওকে এটা আমরা জানি সবাই জানি তাহলে ভাজ্য আমাকে বার করতে বলেছে ভাজক কত এখানে ভাজক হচ্ছে 15 তাহলে 15 লিখবো আমরা গুণ ভাগফল কত ভাগফল 4 তাহলে 4 লিখবো যোগ ভাগশেষ কত ভাগশেষ 12 লিখবো তাহলে 12 লিখলাম আমরা ওকে তো 4কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত 4 15 কত হচ্ছে 60 তোমরা রাফে করে দেখে নেবে তোমার রাইট তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে 4 15 কত 60 হচ্ছে
ষাটের সঙ্গে যোগ করবো আমরা বারো যোগ করবো, রাইট? তাই ষাটের সঙ্গে যদি বারো যোগ করি, দেখো শূন্য আছে এখানে, দুই আছে, তাহলে দুই পড়ে গেল, আর ছয়ের সঙ্গে এক যোগ করে কত, ছয় রেখে সাত হয়ে যাচ্ছে তোমার, রাইট? এখানে ষাটের সঙ্গে বারো আমরা যদি যোগ করে দিই, দেখো দুই দুই ছয় রেখে সাত, বাহাত্তর হয়ে গেল তোমার, রাইট? ঠিক আছে, তাহলে বাহাত্তর পেলাম, রাইট? তাহলে ভাজ্য সমান কত হবে? বাহাত্তর। তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো, ঠিক আছে, যে ভাজ্য হলো, ঠিক আছে, বাহাত্তর। ওকে, হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্তই, পার্ট ওয়ানটা আমি দিয়ে দিলাম, পার্ট টুটা খুব শীঘ্রই আমি আপ দিয়ে দেবো তোমাকে। নোটিফিকেশানটা অন রেখো, তাহলে ভিডিওটা আপলোড করলে সাথে সাথে তুমি একদিনের মধ্যেই তুমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আর তুমি ভিডিওটা আপলোড করলেই তাহলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।